সেকেন্ড ডে ইন সুন্দরবন। তো আজকে আমাদের দিন শুরু হচ্ছে, এখন বাজে 7:35। আমরা আজকে লেট কারণ আমার শরীর হঠাৎ করে খুব ডাউন, যেরকম হয় জানোই তোমরা, আমার সোয়েলিং প্রবলেম আছে, প্রচণ্ড সোয়েলিং হয়ে গেছে পা, পুরো বডি অ্যাকচুয়ালি কাল থেকেই ছিল। তো সব কিছু মিলিয়ে তাও বেড়ানো কেন ছাড়বো বলো তো, বেড়ানোর জন্য বেরিয়ে পড়েছি, এত দূর যখন এসেছি শরীর শরীর করে হেলথ ইস্যুজ নিয়ে বসে তো থাকবো না, বেড়াতে বেরিয়ে পড়লাম। আজকে আছে আমাদের জঙ্গল সাফারি, কীভাবে কী করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আমাদের সঙ্গে থাকো আর লেটস স্টার্ট দ্য ডে। বলেছি এখন আমরা হেঁটে হেঁটে নদী পাড়ে যাচ্ছি, যেখানে গিয়ে আমরা বোটে উঠব। অ্যান্ড সারাটা দিন আমরা আজকে বোটেই কাটাবো, ওখানেই ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে। ইন্ডিপেন্ডেন্টলি আমরা ঘুরে এতটাই অভ্যস্ত, কোনো প্যাকেজ ট্রিপে এলে খুব মুশকিল হয়ে যায়, কারণ আমার হেলথ ইস্যুস চলছে, বহু দিন ধরে চলছে, কিছুতেই সলভ হচ্ছে না। তো সব কিছু মিলিয়ে আমরা খুব একটা কমফোর্টেবল ছিলাম না আজকে বেরোনোর জন্য। স্টিল বেড়াতে এসছি, যখন বেরোনো খুব মানে না বেরোলে মন খারাপ থাকবে, আর ওখানে খাওয়ার বাওয়ার কোনো মানে কোনো রকমের কোনো প্রোভিশন ছিল না, খাওয়ার মানে লাঞ্চ ব্রেকফাস্ট কিছুই ছিল না, সব কিছুই এই বোটে, তাই জন্য আমরা চলে আসতে বাধ্য হলাম, কারণ সারাদিন ওখানে আমরা কী করব, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো তাই জন্য চলে এলাম, আর আপাতত বোটে আসার পর ফোনটা ভালো হয়ে গেছে, বেশ ভালো লাগছে। এখন হাই টাইড চলছে, জল দেখো কত বেড়ে গেছে। ভালো লাগছে এখন, মানে টইটম্বুর নদী একদম, আরো বাড়বে। শুনলাম যে আজকে আমরা জঙ্গল সাফারি করবো, তো হাফ এন আওয়ারের মতো ট্রেকিং আছে। তো আমার হাঁটতে অ্যাজ ইউজুয়াল মানে ওয়াক করতে কোনো অসুবিধে হচ্ছে না, বাট ব্রিদিং প্রবলেম হচ্ছে একটু, যেহেতু মানে ওভারঅল বডিটাই সোয়েলিং হয়েছে, একটু প্রবলেম হচ্ছে আর কি। তো কী আর করা যাবে, এখন বাড়িতে গিয়ে নিজেকে ফিট অ্যান্ড ফাইন করার চেষ্টা করবো, আপাতত ঘুরতে এসছি, ঘোরাতেই মনোসংযোগ করি। এখন জোয়ার চলছে না, হাই টাইড যে নাকি কাঁকড়া খুব ভালো ধরা যায়। বোটে বসেই কথা বলছিলাম, তাই প্রচণ্ড হাওয়ার শব্দ আপনারা শুনতে পারেন, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমরা এখন সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে এসেছি, এখানে খুব আশা করছি যে অনেক কিছু দেখতে পাবো, অনেক অ্যানিমালস দেখতে পাবো, তবে বেলা বেড়েছে তো আর প্রচণ্ড গরমও, তো জানি না ওরা আমাদের সামনে আসবে কি না। তো চলো, যদি লাক ভালো হয় তো কিছু দেখতে পাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো তা সব কিছু, সঙ্গে থাকো। Thank you.
গরমকালে কোনো অ্যানিমালসই দেখা যাওয়ার কোনো চান্স নেই। স্টিল আমরা একটু খুঁজে খুঁজে বেড়াচ্ছি যদি কিছু দেখতে পাই। তো এইদিকে সবাই বলছে কুমির আছে, তো দেখতে এসেছি যদি পেয়ে যাই কুমির, কুমিরের দেখা। আমি শুধু এই বেবিজ গুলোকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওয়াচ টাওয়ারটা দেখলাম, ভীষণ ভিড়। ম্যানগ্রোভ ফরেস্ট, এই জিনিসটা দেখার আমার অনেক শখ ছিল। যাই হোক, আমরা নিজেরা এক্সপ্লোর করলাম। যারা জঙ্গলে থাকতে, মানে ফরেস্টে এসে ফরেস্টে থাকতে চাইবেন, তারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম 3 মাস আগে বুক করে আসতে পারেন। আর আমার তো বেশ ভালো লেগেছে, আমি ওদের ওয়াশরুম ইউজ করে এলাম, যথেষ্ট ভালো। আর এই যে ফরেস্টটা দেখুন, এক্সিলেন্ট। এইগুলো লোকে মিস করে যায়। এটা হচ্ছে প্রপার ম্যানগ্রোভ ফরেস্ট, এই যে এই জিনিসটা। আবার একটা মাঙ্কি, তুমি কি করছো? এটা সার্কিট হাউসটা, দ্যাট ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম, এইটা যেটা সার্কিট হাউসটা জঙ্গলের ভেতরেই। আর এটা ওদের ওয়াচ টাওয়ার, এটা ইউজ করতে পারবেন। আমি এখন ভাবছি একটুখানি দেখি প্রমিতকে জিজ্ঞেস করে, প্রমিত উঠবে কি না। আমার তো উঠতে ইচ্ছে করছে, এটা ফাঁকা। ভীষণ ভিড় ছিল, আমরা ওখান থেকে পালিয়ে এসেছি জাস্ট। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে জঙ্গলের আশেপাশে, কি ভালো লাগছে। হাফ এন আওয়ার ট্রেকিং এর সময় ছিল, তো বুঝতে পারছি না এখন আমাদের কাউকে দেখতে পাচ্ছি না, যে গ্রুপটা এসেছি আর কি। তো রমিত কল করতে যাচ্ছে। আর এইদিকে দেখো, শুধু বলে মাঙ্কিজই দেখছি,
বাবা ভীষণ ইনগ্রস নিজেদের মধ্যে। ওলে বাবা রে, নো ফাইটিং। আমার তো ভালো লাগলো, কারণ ওই যেটা ওয়াইল্ড লাইফ পার্ক ওখানে আস্তে আস্তে সেরকম কিছু দেখতে পাবে না, কারণ কি এখন গরম প্লাস প্রচুর গরম, আর তার উপরে অ্যানিমালস এত গরমে বেরোয় না। আর তারপরে যেটা হচ্ছে যে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি, তো এত চিৎকার চেঁচামেচিতে ওরা এমনিতেই ভয় পায়, ওরা মানুষদেরকে ভয় পায়, ওরা বেরোয় না। আর এই গরমের মধ্যে তো দেখা যাওয়াটার চান্স খুবই কম ছিল, তো এক্সপেকটেশন কিছুই ছিল না, বাট ঠিক আছে ভেতরটা ভালো লেগেছে, বাট সেরকম কিছুই আমরা দেখতে পাই। ব্রেকফাস্ট বেশ জমে গেছে, আলুর দম, লুচি আর তার সঙ্গে ডিম সেদ্ধ। আরও আমরা ভেতরের দিকে ঢুকছি, কোর এরিয়াতে ঢুকছি, তো মানে এক্সপেকটেশন যেন যত বেলা বাড়ছে তত আমাদেরও বাড়ছে, বাট দেখা যাক কি হয় কি না হয়। এখন কোর এরিয়াতে চলে এসেছি, জঙ্গলের কোর এরিয়া। এখান থেকে বলছে যে সিগন্যাল টাওয়ার সব মানে আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে নেটওয়ার্ক আর কি, মোবাইল নেটওয়ার্ক একদমই পাওয়া যাবে না কিছুক্ষণের মধ্যে। আর একটা ওপেন ফরেস্ট এরিয়া, তো এখানে একটা চান্স আছে, বাট কোনো এক্সপেকটেশন রাখছি না, তাহলে ডিসঅ্যাপয়েন্টমেন্টটা বেশি হয়। চলো দেখি কি হয় কি না হয়। আমার ইটসেলফ মানে নেচারটাই ভীষণ ভালো লাগছে। দাদারা বলছেন এই জলে কুমির আছে, তো কুমির আমি আগেই দেখেছি, শার্কও আছে বলছে, হাঙরও আছে নাকি, এখানে থাকবে না আমারও মনে হয়। মোহনার দিকে থাকা উচিত, ঠিকই কথা, যেখানে সমুদ্র আর নদীর মিলনস্থল ওই ওই জায়গাটাতে থাকতে পারে শার্ক, বাট এখানে কী করে শার্ক থাকবে এটা বুঝতে পারছি না। এই গাছগুলো টাইগার পাম, এখানে নাকি বাঘ চড়ে বসে থাকে, রয়্যাল বেঙ্গল টাইগার এখানে বসে থাকে, এটা শুনেও বেশ একটা রোমহর্ষক লাগতে শুরু করলো, বেশ মনে হলো যে না এবার হয়তো বাঘ দেখতে পাবো। There's a wind.
আমরা বেশ কিছু ইন্ডিয়ান মনিটর লিজার্ড যেগুলোকে বলে, মানে গো সাপ, এগুলো দেখতে পাচ্ছি। তো এগুলো তো ঘরের পাশেও দেখতে পাই। হে গাইস, ওরা সবাই একটা অন্য কোনো স্পটে নেমেছে। তো ওখানে হাফ অ্যান আওয়ার এই রোদের মধ্যে ওয়াক করতে হতো, তো ওই জায়গাটা আমরা গেলাম না, আমরা বোটেই কাটাচ্ছি সময়টা। আর তার মধ্যে একটু ফ্রেশন আপ হওয়া, চা খাওয়া, এগুলো করে নিলাম। আর এই রোদটা যদি কম রোদ থাকতো তাহলে যেতে ইচ্ছে করতো, বাট বোটে অনেক বেটার লাগছে, অনেক ভালো হাওয়া পাচ্ছি, সব কিছু মিলিয়ে বোটেই বেটার লাগছে। খুশি হয়ে গেছে। At last, একটা সুন্দর হরিণ, বড় সড়ো হরিণ দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড ফিল করছি। আর এতক্ষণ পরে কিছু মানে হরিণ দেখতে পেয়ে খুব ভালো লাগছিলো, যদিও দেরাদুনে যখন থাকতাম তখন আমার বাড়ির পাশ দিয়ে হরিণ যেত, তাও স্টিল মানে ভীষণ এক্সাইটেড ফিল করছি। লাঞ্চের পালা, পার্শে মাছ, তার সঙ্গে ছিল ক্র্যাব, আলু ভাজা, ডাল, খুবই টেস্টি খাবার ছিল। অলওয়েজ বোটের খাবার ভীষণ ভালো ছিল আর আমরা খুব এনজয় করে খেয়েছি। ওই দেখো একটা বড় ক্রেন, দেখেছো কত বড় সাইজটা। সকাল 7:35 থেকে অ্যাটেস্ট পেজ বোট রাইডিং করছি, খুব ভালো লাগছে। কোনো সময় খুব বোর হয়ে যাচ্ছি, যখন অ্যানিমালসদের দেখতে পাচ্ছি না তখন একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছি, স্টিল বলবো জার্নিটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগবে। আর এই যে সূর্যের সঙ্গে জলের যে একটা খেলা, এটা যে কী সুন্দর লাগছিল, ক্যামেরায় বন্দি করেছি বেশ কিছু সুন্দর সুন্দর ছবি, নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভীষণ ফটোগ্রাফি করতে সবাই ব্যস্ত হয়ে গেছিলাম এই সময়টা, কারণ খুব সুন্দর লাগছিল। মানে ওভারঅল এক্সপিরিয়েন্স আমি বলতে পারবো না আমার খারাপ গেছে, আমার খুব ভালো গেছে, আমি খুব এনজয় করেছি। হ্যাঁ, একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়ে গেল যে যদি শীতকালে আসতাম হয়তো তেনার দেখা পেতাম। জঙ্গল সাফারি মোটামুটি আমরা শেষ করে ফেলেছি, এবার আমাদের হোটেল যাওয়ার পালা। তো চলো আমরা তারপর কী কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, স্টে টিউন, সঙ্গে থাকো। উমা কী সুন্দর, দেখো বেবি, শোন না বেবি, ও অবাক হয়ে যাচ্ছে, এসো সবাই তোমাকে ভাগিয়ে দিচ্ছে, কে খেতে দেয়, এসো এসো এসো, কাদা ঘেটে এসেছে, কাদা ঘেটে এসো, চলো। আমরা যে জায়গাটা ছিলাম, জায়গাটার নাম হচ্ছে দয়াপুর। তো ওখানে যে বাজারটা ছিল, লোকাল যে বাজারঘাট, সেগুলো দেখবো বলে আমরা বেরিয়েছিলাম। তো দেখো আমার সঙ্গে, তোমরাও দেখো, বেশ ভালো লাগবে, ফাঁকা ফাঁকা, সবাই দিনের শেষে এসে এখানে এসে গল্পগুজব করে বন্ধুদের সঙ্গে। আচ্ছা, তারপরে মাছের বাজার, ছোট্ট একটা মাছের বাজার, কিন্তু কী ফ্রেশ মাছ ওখানে, খুব ভালো লাগবে। কাঁকড়া পাওয়া যাচ্ছে, নানান রকম মাছ পাওয়া যাচ্ছে, আর দামটাও কলকাতার থেকে অনেকটাই সস্তা। তো দেখছিলাম সেই সবই, বেশ ভালো লাগছিল। আমাদের উদ্দেশ্য ছিল চা খাওয়া, রমিতের যে চা খাওয়ার উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে আমরা বাজারে এসেছিলাম। আর সেখানে এসে একটা ছোট্ট বন্ধুও পেয়ে গেলাম, যে কিনা বিস্কিট খেতে ভীষণ ব্যস্ত, আর রমিত তাকে বিস্কিট খাওয়াতে ভীষণ ব্যস্ত। এখন আমরা আবার বাড়িতে চলে এসেছি, মানে হোটেলে চলে এসেছি, এসে আমাদের রাতের ডিনার হচ্ছে। আজকে ছিল চিকেন অ্যান্ড তার সঙ্গে ছিল ফ্রাইড রাইস, খুব ভালো ছিল খাবারটা, এত ভালো ছিল কি বলবো। তো চলো, পরের ব্লগটাও আসছে খুব শীঘ্রই।